হ্যালো ফ্রেন্ডস, আজের ভিডিওত কথা পাতিম 2019 চনের মেট্রিক অথবা হাই সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট আপনি রেজিস্টার করিব বিচারে নেকি। আপনি যদি মেট্রিক অথবা হাই সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট রেজিস্টার করিব বিচারে, তেনহলে মোর ভিডিওখন সম্পূর্ণ চাওক। তো বেশি দেরি নকৰি বলক আজির ভিডিওটো আমি আরম্ভ করো। এইটো চেক কৰিবলৈ সকলো ব্রাউজার ইউজ কৰিব পাৰিব। মই ক্রোম ব্রাউজার ইউজ কৰিম, আপুনিও ক্রোম ব্রাউজার ইউজ কৰিব পাৰিব। আপুনি যিকোনো এটা ব্রাউজার প্রথমে ওপেন কৰিব। ব্রাউজার ওপেন কৰাৰ পিছত সার্চ বাটনে লিখি দিব HSLC রিজাল্ট চেকিং 2019 লিখি সার্চ কৰিব। সার্চ করার পিছত এনেকুৱা আহিব। এনেকুৱা অহাৰ পিছত আপুনি যেটা ফার্স্ট দেখা পালে, প্রথম দেখা পাইছে চেক আসাম HSLC রেজাল্ট 2019 সেবা ক্লাস 10 রেজাল্ট, যেটা দেখা পালে আপুনি তাত ক্লিক কৰি দিব। ক্লিক কৰি দেওয়ার পিছত এনেকুৱা আহিব। এনেকুৱা অহাৰ পিছত ইয়াত আপোনাৰ বোর্ড নেম, ইয়াত আপুনি ইয়াৰ পৰা বোর্ড সিলেক্ট কৰি ল'ব পাৰে। মই ইয়াৰ পৰা আসাম বোর্ড সিলেক্ট কৰিলোঁ। আৰু রোল নাম্বার, আপোনাৰ রোল নাম্বারটো ইয়াত দি দিব। রোল কোড, আপোনার রোল কোড নাম্বারটা দিয়ে দিব। আপনার নেম আপনার নেমটা দিব। মোবাইল নাম্বার, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিব। ইমেল আইডি যদি আপনার না থাকে বা আপনি নিদিয়ে, তেনহলে আপনার একো অসুবিধা না হয়। জেন্ডার দেখা পালে জেন্ডার সিলেক্ট করে লব। কারেক্ট লোকেশন, ইয়াত সকল স্টেট আছে, ইয়ারপর আপনি আপনার যে স্টেট হয় সেইটা সিলেক্ট করে লব ইয়ারপর। আৰু ইয়াত দেখা পালে ক্লাস 10, আপুনি যদি মেট্রিকের রেজাল্ট দেখব বিচাৰে, তেনহলে ক্লাস 10 মারিব। আর যদি আপুনি হাই সেকেন্ডারি দেখব বিচাৰে, তেনহলে 12 মারিব। আপুনি যদি মেট্রিকের দেখব বিচাৰে, তেনহলে আপনার আর একো করব নালাগে। আপুনি যদি হাই সেকেন্ডারি দেখব বিচাৰে, তেনহলে হাই সেকেন্ডারি 12 ক্লিক করে তারপর ইয়ার স্ট্রিম, ইয়াত আর্টস কমার্স ইয়াত সকল আছে। হাই সেকেন্ডারি দেখব বিচারে, তেনহলে এইটো আপনার সিলেক্ট করে লব লাগিব। আপনি যদি মেট্রিকের রেজাল্ট দেখব বিচারে, তেনহলে আপনার আর্টস কমার্স এইবিলাক আপনার সিলেক্ট করব নালাগে। আর ইয়াত দেখা পালে স্টাডি ইন্টারেস্ট, আপনি কি ইন্টারেস্টে ইয়ার পিছত কি পড়ব, ইয়াত সকল আছে। চাওক মেডিকেল, আর্টস, ল, ইয়ারপর আপনি যে কোনো একটা লোক পারে। আর ইয়াত দেখা পালে একটা সর একটা ঘর ট্রিটমার্ট দেওয়া আছে। এই ট্রিটমার্ট যদি আপনার ল্যাপটপত বা আপনার মোবাইলত দিয়া না থাকে, তেনহলে ট্রিটমার্ট দিব। আৰু সাবমিট যেটা দেখা পালে সাবমিটত ক্লিক কৰিব। সাবমিটত ক্লিক কৰাৰ পিছত যেতিয়া ৰিজাল্টখন আউট হ'ব, তেতিয়া আপোনাক SMS যোগে 5 মিনিট আগত দিয়া হ'ব। আপোনাৰ মোবাইলত সকলো ডিটেইলছ আপোনাৰ মোবাইলত SMS যোগে তেওঁলোকে পঠাই দিব। আপুনি চাব পাৰিব। সেই সময়ত আপোনাৰ মোবাইলত নেটৰ প্ৰব্লেম বা কোনো এটা ছফ্টৱেৰত বা কোনো আপুনি সকলো ইয়াৰ পৰা চাব পাৰিব। চাওক তো আজিলৈ ইমানে। ভিডিওখন যদি ভাল লাগিছে, তেনেহলে লাইক, কমেন্ট, শেয়ার এণ্ড সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। আৰু ভিডিওখন